আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আম্বিয়া ইবুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমাদান আল মুবারকের এই সুন্দর সময়ে স্বাগত জানাচ্ছি। রমাদান আল মুবারক, রমাদানুল করিম, অত্যন্ত বরকতপূর্ণ রমাদান আল মুবারক আমাদের সামনে হাজির হয়েছে। দর্শক, এই মাসটি হচ্ছে ইবাদতের মৌসুম। আমরা জানি যে কোনো কাজ করার একটি উপযুক্ত সময় রয়েছে। আপনি জমির ভেতরে যদি ফসল বুনতে চান, তাহলে সেখানে কিন্তু আপনার জন্য একটি উপযুক্ত সময় রয়েছে। ঠিক মোমেনদের ইবাদতের একটি আলোকোজ্জ্বল মুহূর্ত এবং মৌসুম হচ্ছে এই পবিত্র মাহে রমাদান। যতগুলো ইবাদত বন্দেগি দিয়ে আমরা মাহে রমজানকে আলোকিত করতে পারি, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পরিমাণে দোয়া করা। রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। দর্শক, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন হচ্ছে যে পৃথিবীতে যে কোনো মানুষের কাছে কোনো কিছু চাইলেই যে তা পাওয়া যাবে এমন গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন, তুমি আমাকে ডাকলেই আমি তোমার ডাকে সাড়া দেব। রাব্বুল আলামিন অন্য আয়াতে কারীমে বলছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি ক্বারীব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, নবী হে, লোকেরা যখন আমার সম্পর্কে আপনার কাছে জানতে চায়, আপনি বলুন আমি খুব নিকটে আছি, আমি খুবই নিকটে আছি, অতএব কেউ যদি আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেব। দর্শক, সে কারণে মাহে রমজানে আপনাদের আমাদের দোয়াগুলো কবুল হওয়ার একটি অবারিত সুযোগ এবং সম্ভাবনা রয়ে যায়। এই মাসটি হচ্ছে হৃদয়কে আলোকিত করার মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহুম্মা জাআলিল কোরআনা রাবিআ কুলুবিনা, আল্লাহ তাআলা তুমি আমাদের এই রমজানুল মুবারকে কোরআনে কারিমের মাধ্যমে আমাদের অন্তরগুলোকে তুমি, অন্তরের বসন্ত তুমি আনয়ন করো। সেজন্য আমরা অধিক পরিমাণে দোয়া করব এই মাসটিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমকপ্রদ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি দৈনিক 100 বার এই দোয়াটি পড়ে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তাহলে পরে হুত্তাত খাতায়াহু, তার জীবনের গুণাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, যদিও তার গুণার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সেজন্য দর্শক, আপনার আমার জীবনে গুণা রয়েছে, আর এই গুণাগুলো মাফ করার একটি অবারিত সুযোগ হচ্ছে পবিত্র মাহে রমজান। আসুন আমরা অধিক পরিমাণে এই দোয়াটি আপন করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।